মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘরে কিছু কাজ হয়েছে, পুজোর ঘরে কিছু কাজ হয়েছে, কিন্তু বিছনা তোলার কাজ এখনো অবধি হয়নি। বিছনাটা পড়ে আছে, তো এখন এগুলো করব। তারপরে না, প্রথমে আগে সকালের জলখাবারটা খাওয়া হবে, তারপরে এদিকে এসে কাজ করব, তারপরে ছাদে যাব। আজকে একেবারে সকালবেলা আমি আটা মাখিনি, সকালবেলাতে বানিয়েছি ওটস, যেটা আমি আর ছেলে খেয়ে নেব। তারপরে ডাল বসিয়েছি, মুগ ডাল, আর ওটসটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। আর এখানে মিমির অবস্থা দেখো, আমি একটা ঠোঙা ফেলেছিলাম, তো ঠোঙাটাকে নিয়ে ও এখন মুখে করে দৌড়াচ্ছে। মানে কোনো কিছু একটা ফেললেই হলো, তারপরে সেটাকে নিয়ে গিয়ে বারান্দায় নিয়ে এক পা দিয়ে চাপা দেয় আর এক পা দিয়ে ছেড়ে। তো আমার হাজবেন্ড ধরেছে আর ওকে আদরও করছে। আর এতটা ভালো আমাদের মিমি, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা ও ভালো। তারপরে সকালবেলা করছি কুমড়ো আলুর তরকারি, তারপরে অনেকটা ছিল ছোলা কাবি চানা, তো সেটাকে আমি ভিজিয়ে দিলাম। তো কাবি চানাও বলে, ছোলাও বলে, তো দুটোই বলি। তো এখন আটা মাখবো, এর জন্য আটাটাকে রেডি করে দিলাম, ওর মধ্যে দিয়ে নিলাম নুন। আর আজকে করব ফুলকপি ভাপা, এর জন্য ফুলকপিটাকে জলে সিদ্ধ করে রেখেছি। আর এখন আটাটাকে মেখে নিচ্ছি, একটুখানি বেশি পরিমাণে আটাটা নিয়েছি, কারণ আজকেও যে কটা রুটি হবে হবে, আবার আগামীকালের জন্য মেখে রাখলাম। অনেক সময় কী বলতো, একটু দেরি হয়ে যায়, মানে আটা মাখার জন্য অনেক সময় রুটিটা করা হয় না, এই জন্য আজকে সকালবেলাতে একটু বেশি করে মেখে নিচ্ছি। তো রুটিটা এবেলাতে করব না, এখন মেখে রেখে দিচ্ছি ফ্রিজে, রাত্রিবেলাতে করব। ফ্রিজের মধ্যে অনেক বাজার রয়েছে, হাজবেন্ডকে বলা হয়েছে কয়েকটা জিনিস আনার জন্য। দেখো এখানে দু ব্যাগ এনে রেখেছে বাজার, এর মধ্যে শাক আছে, ওলকপির তরকারি গতকালই হয়েছে, আজকে আবার ওলকপি নিয়ে এসেছে, সাথে সাথে বেগুন, তোমাদেরকে আমি দেখাচ্ছি বের করে। এখন ব্যাগগুলোকে খালি করব। আর অনেকগুলো মূলো এনেছে আমার হাজবেন্ডের, যেহেতু একটা পছন্দের সবজি হলো মূলো, আর মূলো শাকগুলো আজকে বেশ ভালো। আসলে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো যতটা ঠান্ডা বাড়বে মূলো শাকগুলো ততটা ভালো হবে। তো যেহেতু এখন একটুখানি ঠান্ডাটা ভালোই লাগে, মানে গায়ে লাগে, বেরোলে পরে, তো এই জন্য মূলোটাও, মানে মূলো শাকটাও ভালো হয়ে গেছে। আর এদিকে সবজিগুলো দেখো, সাদা সাদা বেগুন কত বছর পরে দেখলাম, অনেক বছর পরেই এনেছে। আসলে হাজবেন্ড বলছিল সাদা বেগুন পাওয়া যায় না, তো দেখতে পেয়ে নিয়ে চলে এসেছে, আর বলছিল সিদ্ধ খাবে। তো ওলকপি আর মূলোটাকে কেটে আমি এখন রেখে দিলাম প্যাকেটের মধ্যে। আর এনেছে মেথি শাক আর ধনে পাতা। তো এদিকে এই ব্যাগটার মধ্যে আলু অনেকগুলো এনেছে, এখন সমস্ত কিছু গোছগাছ করে রাখছি। আর শাশুড়িমাকে বললাম যে তুমি মূলো শাকটা একটু বেছে নিও, কারণ হাজবেন্ড খুব ভালো খায়, আমরা খুব একটা ভালো না খেলেও হাজবেন্ডের জন্য একটুখানি করতে হবে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের দিকে বাবা হাটের থেকে পেঁয়াজ এনে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে আমাদের বাড়িতে কত পেঁয়াজ এনে রেখে দেয়, তো এক বছরে শেষ করতে পারে না এত পেঁয়াজ। আর বছরের শেষে মানে সে পেঁয়াজ বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কিছুদিন আগে এসে বাবা কতগুলো পেঁয়াজ দিয়ে গেছিলো, এখনও দেখো কত পেঁয়াজ রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমাদের বাড়িতেও এখন সেরকম অবস্থা, প্রচুর পেঁয়াজ, আবার এই বছরও আনবে। বাবা তো অনেকগুলো পেঁয়াজ একসাথে দিয়ে গেছিলো, এর জন্য কী কোথায় রাখবো, আলু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু আলু এনেছে, এই জন্য আলু রাখতে এখানে অসুবিধা হবে বলে আমি পেঁয়াজটাকে খালি করে দিচ্ছি, তারপরে ওই ঝুড়িটাকে ধোবো, ধুয়ে তারপরে আলুটাকে রাখবো। এদিকে শাশুড়িমাও মূলো শাকগুলোকে বেছে রেখেছে, তো আমি এখন কুচি করে নিচ্ছি। আর মূলো শাক তো একটুখানি কাটা কাটা লাগে, মানে কাটার সময় আমি বুঝতে পারছি একটুখানি কাটা কাটা লাগছে, তারপরে আমি কিভাবে মাখি, কিভাবে নরম করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভালো করে আমি এখন ধুয়ে নিচ্ছি। আমাদের আজকে রান্না হচ্ছে মূলো শাক, ডাল হয়ে গেছে, আর সকালে একটা কী করলাম যেন, কুমড়ো আলুর তরকারি করেছি, আর হবে ফুলকপি ভাপা, আর গতকাল মাছ রান্না করে রেখেছিলাম, আর চুনো মাছ ছিল, কিন্তু চুনো মাছটা আজকে আর রান্না করবো না। আমি যেহেতু মূলো শাকটা একটুখানি বড় বড় করে কাটি, এই জন্য ভালো করে নুন দিয়ে চটকাতে হয়, এই জন্য নুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে চটকে নিচ্ছি, তাতে মূলো শাকের থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে আর শাকটা পুরো নরম হয়ে যাবে। এই দেখো ছোট্ট হয়ে গেছে। আজকে ভিজে টাওয়াল দিয়ে মিষ্টির গাটাকে মোছাবো, এই যে টাওয়ালটাকে ভিজিয়ে নিয়েছি, আর মিষ্টি এই যে বসে আছে। এখন আমার ঘর পরিষ্কারের পালা, আর সমস্ত জিনিসপত্রের দিকে তাকালে মনে হচ্ছে যে কোনোদিনও পরিষ্কার করি না, আজকেই মনে হয় আমি প্রথম পরিষ্কার করার জন্য এই ন্যাকড়াটাকে হাতে নিয়েছি। তো প্রথমে ড্রেসিং টেবিলটা একটুখানি আলগা আলগা করে ধুলোগুলো ঝেড়ে নিলাম, মানে দেখতে আর খারাপ লাগছে না এটুকু বলা যায়। তো মাঝে মধ্যে গিয়ে আবার ওই ডাস্টারটাকে ঝেড়ে আসতে হচ্ছে। তারপরে আজকে শোকেসটাকে আবার মুছছি, টিভির উপরটা পুরো সাদা হয়ে রয়েছে, টিভির চারপাশটা, তারপরে শোকেসের উপরটা সমস্ত জিনিসপত্রগুলো পুরো সাদা, প্রতিদিনই প্রায় মুছি, তা সত্ত্বেও যে এরকম কী করে হয় জানি না। এদিকে ছেলে বেরিয়েছিল, ছেলে এখন এলো বাড়িতে। আমাদের মিমিটা এত বদমাশ হয়েছে, মানে আমি যতক্ষণ অব্দি ঘরের কাজ করছি, টুকটাক সব মোছামুছি করছি, কিচ্ছু না, ও কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে। এবারে যেমনি দেখলো আমি ঝাঁটাটা হাতে নিয়েছি, আর প্রতিদিনই এটা করে, ঝাঁটাটা হাতে নিলে ও গিয়ে ঢুকে পড়ে খাটের নিচে, ওই যে খাটের নিচে ঢুকে আছে, তারা ওকে বের করছি, আবার লেজ নাড়াচ্ছে বলছি বলে, মানে ওর খুব ভালো লাগে যে ঝাঁট দেওয়ার আগে ওকে টেনে হিঁচড়ে বের করি,
ওটার খুব পছন্দ, দাঁড়া বের করবো এখন। দেখো ঝাঁপ দেওয়া অর্ধেক রেখে সমস্ত নোংরাগুলোকে জড়ো করে ওকে বের করতে হচ্ছে, আর এক এক সময় কী করে বলো তো, খাটের একেবারে মাঝখানে চলে যায়, বুঝতেও পারি না ও যে খাটের মাঝখানে আছে, তখন আবার ঝাড়াটা কোনো সময় গায়ের মধ্যে লাগে তখন বুঝতে পারি, তারপরে আবার বলে বলে বের করি, মানে এ সময় টেনে হিঁচড়ে ওকে বের করতে হয়। এমনি যদি মুখে বলা হয় মিমি বেরো বেরো, কিছুতেই বেরোবে না, তো এই সমস্ত আদর করে বের করে তারপরে বলতে হয় যা তুই ওই ঘরে যা, তবে উনি যায়। তারপরে এখন ঘরটাকে ঝাঁদিয়ে নিচ্ছি, বাকি যেটুকু বাকি রয়েছে। মূলো শাকটাকে বসিয়ে আমি ঘরটা ঝাঁপ দিয়ে এসেছি, আর এখন শাকটাকে এদিক থেকে এদিকে নিয়ে এলাম, কারণ আমার এখন সময় নষ্ট করলে চলবে না, দুটো কড়াইতে এখন রান্না করতে হবে। তো বাঁদিকের ওভেনের মধ্যে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে এই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিলাম, যেহেতু এখন ফুলকপি ভাপাটা রান্না করব, আর দিচ্ছি জিরে ফোড়ন, আর এই ফুলকপিটা এখন ছেড়ে দিলাম, আর আগেই তো আমি ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম জল, আর এটার মধ্যে সমস্ত যে মশলার সেই পরিমাণটা ঠিকঠাক দিতে হয়, তবে এই জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর দুটো টমেটো দিয়েছি, টমেটো ছাড়া এই তরকারিটা খুব একটা ভালো হয় না। আর নুন চিনি হলুদ আর জিরের গুঁড়ো এ দিতে হবে, আর আদা লঙ্কা বাটা সেটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলাগুলো একসাথেই দিতে হবে, মানে কষানোর কোনো ব্যাপার নেই, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে অল্প সামান্য পরিমাণে জল দিতে হবে। তো এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দেবো। দেখো খুব সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা করতে হবে, আর এই জন্যই এক্ষণ তেলটা বেশি লাগে, এই যে এই পরিমাণে জল দিলাম আর কিন্তু জল আমি দেবো না, এবার ঢাকা দিয়ে দিলাম, এবার শাকটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি, শাকটার একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো ওদিকে এটা হচ্ছে এদিকে ওটা হচ্ছে, এভাবে আমি দুটো তরকারি করে ফেলছি। তো তা শাকটা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এখন আমি ফুলকপির কড়াইটাকে ডান দিকের ওভেনে নিয়ে গেছি, আর বাঁ দিকের ওভেনে আমি কড়াইটাকে মেজে তারপরে এখন লাউয়ের ঘণ্টটা বসাচ্ছি। তো বড়িটাকে ভাজা করে রেখেছি, আর তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, এবারে লাউটাকে ছেড়ে দিয়েছি, আর কচি লাউ রান্না হতে বেশি সময় লাগবে না, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে করবো, আর লাউয়ের মধ্যে তো একই মশলা নুন চিনি হলুদ জিরের গুঁড়ো, তো ওই দিয়ে করছি, আর একটুখানি আদা লঙ্কা বাটা দিয়েছি। তো দুটো তরকারির মধ্যে একই মশলা মোটামুটি গেছে, এদিকে ফুলকপিটা রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আর তরকারিটা সত্যি কথা অসাধারণ হয়েছিল খেতে, তো এখন বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। আমি প্রথমে একজন মানুষ, তারপরে একজন মেয়ে, তারপরে একজন স্ত্রী, তারপরে একজন বৌমা, তারপরে একজন মা, সব কিছুর দায়িত্ব আমি পালন করছি আমার এই জীবনে। তো সেরকমভাবে সমস্ত দায়িত্ব পালন করতে করতে আমি আমার পুজোর কাজটাকেও আমি বজায় রাখি, প্রতিদিন সারাদিনের কাজকর্মের মধ্যে আমি পুজোও করি। তো এখন একটুখানি রেডি হচ্ছি, যাচ্ছি একটুখানি ব্যারাকপুরের দিকে, আর সামনে যেহেতু বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো আছে, আর আজকে যাচ্ছি একটা বিশেষ কারণ, এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর গাড়ি চালাবে হাজবেন্ডের ঠান্ডা লাগবে, এই জন্য জ্যাকেটটা বের করেছিল পরার জন্য, কিন্তু দেখো জ্যাকেটের চেনটা কাটা আর এখন এটা পড়তে পারবে না। বেরোনোর কথা ছিল এখন থেকে ঠিক এক ঘন্টা আগে, তো শীতের জামা কাপড় বের করতে গিয়ে সব একবারে গন্ডগোল হয়ে গেছে, কোনোটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, মানে কোনোটা আমি রাখি, কিছুটা থাকে আমার এই আলমারিটার মধ্যে, কিছুটা থাকে শোকেসের মধ্যে, কিছুটা থাকে খাটের বক্সে, আর কিছু থাকে হলো ওই অ্যাটাচির মধ্যে। তো এখন তো মনে পড়ছে না যে গত বছরে কোথায় কি রেখেছি। তো ছেলেরও আজকে ঠান্ডা লাগছে, বাবারও আজকে ঠান্ডা লাগছে, যেটা পাচ্ছি সেটার কোনটা চেন কাটা, কোনটা মানে বগলে ছেঁড়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুঁজে খাঁজে দু একটা বের করেছি, আর নিজের মানে আমার এটা ছিল এই আলমারিটার মধ্যে, সহজে পেয়ে গেছি। তো এসে এবারে আমাকে দেখতে হবে যে শীতের জিনিস কোথায় কোনটা রেখেছি, কারণ আমার নিজের কোনো প্রবলেম হয় না, কিন্তু এদেরকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়া যায়। তো চলো এখন বেরোই। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে এসেছি একটা ঘড়ির দোকানে, দুটো ঘড়ি একসাথে খারাপ হয়ে রয়েছে, তো এখান থেকে একটা ঘড়ি সারিয়ে নেওয়া হয়েছে। তারপরে চলে গেছি সোজা শাড়ির দোকানে শাড়ি কিনবো বলে। তো এটা হলো ব্যারাকপুরের আলপনা, অনেকে যারা ব্যারাকপুরে থাকো তারা হয়তো জানো। তো এই দোকানে প্রচুর শাড়ির কালেকশন এবং অন্যান্য জিনিসও পাওয়া যায়, আর শাড়িগুলো সত্যি কথা দেখতে খুবই ভালো লাগছে, আর যেরকম তোমরা চাইবে সেরকমভাবে পেয়ে যাবে। তো আমি বলেছি যে বিয়ে বাড়িতে পরার মতন কোন শাড়ি দেখাতে, তো সেরকমভাবে আমাকে দেখাচ্ছে, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। তো এই দেখো পাশেও অনেকে অনেক কিছু দেখা দেখি করছে, আর প্রচুর শাড়ি, তোমাদেরকে একবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এখানে মেয়েদের বিভিন্ন রকম জিনিসপত্রগুলোও পাওয়া যায়, মানে বিভিন্ন কুর্তি চুড়িদার সব কিছুই, আর এখন যেহেতু শীত এই জন্য সব কিছু তুলেছে দোকানে। তারপরে বাড়িতে ফেরার সময় একটা দোকান থেকে একটুখানি ভুট্টার খই নিয়ে নিলাম, আর হাজবেন্ড নিচ্ছে বাদাম, হাজবেন্ড যেহেতু বাদাম খেতে খুবই ভালোবাসে। তারপরে ছেলে তো ব্যায়ামে যেতে পারেনি, এই জন্য বাড়িতে ঝোলাঝুলি করছে, ওই দেখো কিরকম ঝুলছে। আজকে আমরা যেহেতু বেরিয়েছিলাম, ছেলে এই জন্য ব্যায়ামে যেতে পারিনি, এই জন্য বাড়িতেই ব্যায়াম প্র্যাকটিস করছে, এই দেখো
সব ব্যায়াম ট্যাম করছে আর আমি একটা শাড়ি এনেছি এই ব্যাগটার মধ্যে করে তোমাদেরকে পরে দেখাচ্ছি উপরে গিয়ে চাটা খেয়ে তারপরে দেখাবো এটা আমার জন্য কে বসে আছে এখানে হ্যাঁ তুমি আমার জন্য বসে আছো কেন চলো 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 ওরে বাবারে আমাদের সোনা মিমি তো চলো উপরে চলো উপরে চলো উপরে চলো হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম তো চলো চলো বাড়িতে এসে প্রথমে বাচ্চাগুলোকে খেতে দিলাম আর আমাদের মিমি তো সোফার উপরে শুয়ে আছে ওই দেখো আর ঘর দুয়ারের যে অবস্থা হয়ে রয়েছে না সমস্ত কিছু গোছাতে হবে তোমাদেরকে যাওয়ার আগে বলেছিলাম না যে পুরো শীতের জামা কাপড় বের করতে গিয়ে একেবারে খুবই সাংঘাতিক হয়ে গেছে ঘরের অবস্থাই দেখো কি অবস্থা ঘরের তারপরে এই যে শোকেসের দরজাটাকে খুলেছে এটাকে আর বন্ধ করেনি মানে একেবারে যা খুশি তাই হয়ে রয়েছে ঘরের মধ্যে তো এখন কি আগে চাটাকে বানাই শাশুড়িমা তো বসে আছে আমার নিজেকেও একটু খেতে হবে চা তৈরি করা হয়ে গেছে শাশুড়িমার জন্য রেডি করে নিয়েছি ভুট্টার খই দিয়েছি এখানে চায়ের কাপ সাথে দুটো বিস্কুট আর এখন তো শাশুড়িমা শুয়েই আছে ঘরটাকে অন্ধকার করে তো লাইটটাকে জ্বালিয়ে তারপরে এই চা বিস্কুট দিতে হবে আর বয়স্ক মানুষরা একটুখানি চা পেলে পরে খুব খুশি হয় তো উঠে বসেছে তারপরে ছেলেও তো এসে গেছে ছেলের খাবারটাকেও রেডি করে দিয়েছি আর একটা পাউরুটি ছিল সেই পাউরুটিটাকে সেঁকে নিয়েছি অর্ধেকটা বললাম শাশুড়িমাকে তুমি খাবে তো বললো হ্যাঁ খাবো তো অর্ধেকটা পাউরুটি দিয়ে এসেছি আর অর্ধেকটা আমি খাচ্ছি আর ছেলে আর আমি বিভিন্ন রকম গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি মানে ওর কলেজের গল্প ও পড়তে যায় সেখানে কি হয় ব্যায়ামে কি হয় সে সমস্ত কথাবার্তা বেশ অনেকদিন পর গরম চায়ের সাথে ভুট্টার খই খাচ্ছি বেশ ভালোই লাগছে কটমট করে খাচ্ছি আর চাটা বেশ গরম আছে আর ছেলে এখন বেরোচ্ছে যাচ্ছে চশমা আনতে স্টাইলিশ চশমা এর সাথে একটা কালো গেঞ্জি পরবে এটা হলো আগের চশমা এই একজন শুয়ে আছে দেখো কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই এই যে ওকে ধরলে পরে ওর কোনো সেন্স নেই কি মিমি তুমি কি করছো ঘুমাচ্ছো আমাদের মিমি ভালো মেয়ে না মানে মিমি ঘুমিয়ে থাকে তো এমন করে ঘুমাও আমার শীতের এগুলো হলো নাইটি এখনো অবধি এগুলো পরার মতো ঠান্ডা পড়েনি তো সব খোঁজাখুঁজি করতে গিয়ে এগুলোকে বের করেছে এবার এগুলোকে আবার ওই জায়গার মতো রাখতে হবে এখানে এখানে শীতের সমস্ত কিছু আমি রাখি মানে বেশিরভাগটাই এখানে আমারই থাকে এদিকে ছেলেরও আছে ছেলের বাবারও আছে কিন্তু এখন এগুলোকে এখানে রেখে দিই এখন পড়তে হবে না আমাকে যখন চশমাগুলো পরে পরে দেখছি এবার আমাকে বলছে যে তুমি দেখো টেস্ট করে যে তোমার কিরকম লাগছে বুঝেছিস এবার আমি দেখবো পরে পরে এটা হলো ছেলের আগের পুরনো চশমাটা তোমরা মনে এটা পরা ওকে দেখেছো আমার চশমা পরলে যে প্রবলেমটা হয় সেটা হলো ওই যে নাকের এইখানটাতে যে দুটো মুখ থাকে না এরকম সেই মুখ দুটোতে আমার ভীষণ প্রবলেম হয় মনে হচ্ছে নাকটাকে চেপে ধরছে টন টন করছে এরকম একটা লাগে তো এটা পড়লাম এটা পরে দেখলাম যে ছেলে আমাকে বলছে যে তোমার কেমন ফিলিংস কেমন লাগছে সেটা বলবে পরিষ্কার দেখা যাচ্ছে এই কাজটাতে এটা আচ্ছা আচ্ছা আছে ওটা পরে দেখো এই একটা গেল এবারে আজকে যেটা তৈরি করে এনেছে এটা এবারে এটা পরে দেখছি তবে দুটো পরেই আমার এইখানটা কেমন যেন একটা লাগছে কিন্তু এটার যে ছবিটা যেটা দেখছি এটা পরিষ্কার পুরো আজকে যে শাড়িটা আনলাম তোমাদের দামটাও বলে দিচ্ছি হ্যাঁ শাড়িটার এই শাড়িটার দাম হলো 2650 টাকা আর এই শাড়িটার নাম প্রথমে বলে দিই তোমাদের এটা হলো কাতান শাড়ি ভালো ওয়েট আছে শাড়িটা তো শাড়িটা পুরো ব্লু এদিকটাকে দেখে নাও যে এটা হলো শাড়িটা মোটামুটি এই যে ব্লু পুরো শাড়িটা ব্লু আর এইটা হলো পার এবার তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি আর কুচিটা দেখাচ্ছি হ্যাঁ এটা হলো আঁচল শাড়ির আঁচলটা লাল কালার আছে আর এখানে একটুখানি বার্গান্ডি মিক্স করা আছে আর পুরো গোল্ডেন জরির কাজ আছে এবারে তোমাদের কুচিটা দেখাই কুচিটা খুব সুন্দর কুচিটা একদম কন্ট্রাস্টে যাচ্ছে এই যে ব্লু এর সাথে রেডের কম্বিনেশনে কুচিটা আছে কুচিটা এরকম দাঁড়া তোমাদের ভালো করে রেখে দিই না দেখালে বুঝতে পারবে না এই যে যেহেতু সামনে বিয়ে বাড়ি আসছে বউ ভাত
30 তারিখে বউ হাত আছে, তারপরে আমার মাস শাশুড়ির ছেলের বিয়ে আছে জানুয়ারি মাসে, তো সেটা একটু দূরে আছে, তবু শাড়িটা কিনে নিলাম যে আমার বিয়ে বাড়িতে পড়তেই আমার লাগবে। আর সত্যি কথা বলতে আমি শাড়ি এতদিন পর্যন্ত সেভাবে আমি কেনাকাটা করিনি, শাড়ি খুব একটা পরতাম না বলে, তো এখন এরকম বিয়ে বাড়িতে তো লাগেই। আর আগে তো মানে বেনারসিগুলো পরতাম, বিয়ের বেনারসি। তো এটা কেমন হয়েছে শাড়িটা তোমাদেরকে একটু পরে দেখাই, হ্যাঁ কেমন হয় মোটামুটি দাঁড়াও, তোমাদের পরে দেখালে বুঝতে পারবে। মানে একটু করে ফেলে দেখাচ্ছি গায়ে ফেলে, এই যে আমার হাজবেন্ড যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য নিজের সাথে সাথে ছেলের জন্য একটা আর্জেন্টিনার গেঞ্জি কিনেছে। আর এগুলো খেলা যখন চলে তখন এগুলো দুজনে পরে, মানে ছেলেকে তো জোর করে পরায়, ছেলে তো এসব আসতে কিছু সেরকমভাবে অতটা মানে খেলা দেখে ঠিকই, মানে অতটা যে ইন্টারেস্ট নিয়ে দেখে তা নয়, তো বাবার পাল্লায় পরে একটুখানি ওকেও করতে হয় এই আর কি, বাবার মন রক্ষার জন্য। তো জামাকাপড় গোছাচ্ছি এখন, প্রচুর জামাকাপড় হয়ে গেছে, আর ঘরটা তো দেখেছিলে তোমরা কীরকম অবস্থা ছিল, তো মোটামুটি এখন গুছিয়ে ফেলেছি। আর এখন আমার মনটাও শান্তি হয়েছে, অনেকগুলো নাইটি ছিল, সমস্ত নাইটিগুলো গুছিয়ে ফেলে এখন আলনার মধ্যে রেখে দিচ্ছি, আর যেটা যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিচ্ছি। এদিকে মাছের ঝোলটা গরম বসিয়েছি, তারপরে ওখানে ডাল রয়েছে, ডালটা গরম করব, আর এখানে মিমিদের মাংসটা রয়েছে, ওটা ধুয়ে তারপরে রান্না করব। আসলে আজকে দুপুরবেলা না ওরা খুব কষ্ট করে খেয়েছে, হাজবেন্ড সকালবেলা মাংস আনতে ভুলে গেছে, বাজার করেছে, মানে কি একই সময় হয় না মানুষের একটা অন্য মনস্ক হয়ে যায় সেরকম হয়ে ওদের মাংস আনতে ভুলে গেছে, তো সন্ধ্যাবেলা আনা হয়েছে। তো এখন এইসব কাজগুলো আছে, ছেলের জন্য রুটি করবো, এখন জিনিসগুলো একে একে গরম করছি, শীত বলো গরম বলো গরমটা করতে হয়, আমি তো করি। ডালটা বসিয়ে দিলাম এবারে, তারপরে ভাত গরম করবো। বেগুন যখনই আমি পোড়া দিই তখনই তার মাঝখানটা আমি কেটে নিই, যাতে বেগুনের ভিতরে পোকা থাকলে সেটা চোখে পড়ে যায়। এদিকে ভাতটা গরম বসিয়েছি, ওদিকে বেগুনটা পোড়া হচ্ছে, আর এদিকে মিমিদের মাংসটাকে করে রেখেছি, মানে সিদ্ধ হয়নি, সিদ্ধ বসাতে হবে। এদিকে ছেলের জন্য রুটি করা হয়ে গেছে, ছেলেকে এখন খেতে দিচ্ছি। আর এই দেখো চারমগজগুলোর মধ্যে পোকা ধরে গেছে, রোদে দিয়েছিলাম আজকে, আবার আগামীকালও দেবো। হাজবেন্ড বাড়িতে এসে কাটাকাটি শুরু করেছে আগামীকালের জন্য, আর এখানে পেঁয়াজ কতগুলো কুচি করে রেখেছে, বাঁধাকপি কাজ কাটবে, মানে আগামীকালের জন্য সব কিছু রেডি করে রেখে দিচ্ছে। তো আমি ছেলের খাওয়াটাও রেডি করছি, এই দেখো সকালবেলা যে ছোলাগুলো ভিজিয়েছিলাম দু একটা পোকা হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে আজকে ভিজিয়ে দিয়েছি। আর ছেলেকে আগে খেতে দিচ্ছি, আমরা একটুখানি পরে খাবো, কারণ আমাদের একটুখানি কাজকর্ম আছে রান্নাঘরে অনেকগুলো। তো এখানে ছেলেকে দু রকম তরকারি দিয়ে দিলাম, ফুলকপি দিলাম আর কুমড়ো আলুর তরকারি সকালে সেটা দিয়ে দিলাম, তো এই যে ছেলে এখন খেয়ে নেবে। আর আমি এদিকে ডিমটাকে ছাড়াচ্ছি, শাশুড়িমা ওদিকে সমস্ত সবজিগুলো হাজবেন্ডকে এগিয়ে এগিয়ে দিচ্ছে, হাজবেন্ড বসে বসে শুধু কাটছে, তো এটা ওটা আমাকে একবার, শাশুড়িমাকে একবার, শুধু এটা ওটা চাইছে, তো আমরা হাতে হাতে এগিয়ে এগিয়ে দিচ্ছি, আর ছেলে ওদিকে খেয়ে নিচ্ছে। আজকে অনেক তরকারি রয়েছে, তার সত্ত্বেও রাত্রিবেলা বেগুন পোড়াটা দিলাম, বেগুনটা একদম শুকনো হয়ে যাচ্ছিল, আর বেগুন পোড়া খেতেও বেশ ভালো লাগে, ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে আজকে মাখবো রাত্রিবেলা, এই জন্য। ওদিকে হাজবেন্ডও সমস্ত কাটাকাটি করছি, আমরা এখন সবাই কাজে ভীষণভাবে ব্যস্ত রয়েছি, রাত্রি এখন অনেক হয়েছে, এখন বাজে 10:40 বাজে এখন, তো সুন্দর করে ধনে পাতা দিয়ে আজকে বেগুনটাকে মাখবো ঝাল ঝাল করে। এই হলো আমাদের রাত্রে খাওয়া দাওয়া, বেগুন পোড়া আর ফুলকপি, এটা হাজবেন্ড এটা দেখাচ্ছি, এটা হলো ডিম সিদ্ধ আর এটা হলো লাভের ঘণ্ট, আর এখানে রয়েছে মাছ গতকাল যেটা রান্না করেছিলাম, এখানে রয়েছে মিমিদের মাংস, মিমিদের ভাত মানে শাশুড়িমার ভাত, এখানে আমারটা রয়েছে, আর এখানে রয়েছে এক পিস মাছ। তো আজকে আমাদের একটুখানি পদটা বেশি হয়ে গেছে, এই জন্য অনেক কিছু রয়েছে, কোনো কোনো দিন একটা পদ দিয়েও খাই, হয়ে যায় এটা সবার, তোমাদের ক্ষেত্রেও হয় যে কোনো কোনো দিন হয়তো একটা দুটো হয়, কোনো কোনো দিন হয়তো একটু বেশি হয়, সেরকম আজকে হয়েছে। চলো অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:10 বাকি, খেতে বসছি, চোখ পিটপিট করছে, আজকে ভালোই হয়েছে, আজকে অন্যদিন ম্যাক্সিকে ধরে রাখে ছেলে, আজকে ম্যাক্সি পালিয়েছে, আর চেরি আটকা পড়েছে, চেরি ও ভীষণ দুরন্ত, মানে ওকে রাখা যায় না, আরে ভয় দেখালে চোখ পিটপিট করে, কি চেরি, চেরি ভালো ছেলে না, আমাদের চেরিও ভালো, তো শুধু একটু বদমাশ আমাদের চেরি, নিচে পালাবে কিন্তু, শক্ত করে ধর, শক্ত করে ধর, শক্ত করে ধর, পালিয়ে যাবে, এখন হচ্ছে আমার রাত্রের স্কিন চর্চা, তো রাত্রে বলে নাই আমি সারাদিন এটাই মাখি, আর মানে মনে পড়ছে না কবে থেকে মাখি, তবে এটা কোনো রেজাল্ট আমার খারাপ দেয়নি, খুব ভালো রেজাল্ট দিয়েছে, খুব যখন কনকনে শীত পড়ে তখনও মাখি,
কালারটা হালকা পিঙ্ক কালার। এখন কটা বাজে রে তুনু? এখন বাজে রাত্রি 11:30। এই ক্রিমটা মাখো মুখে আর বোরিন মাখবো, ব্যাস আমার হয়ে যাবে। গত বছর নাইট ক্রিমটা আমি কিছুদিন ইউজ করেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমার কাছে এটাই একদম পারফেক্ট। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর এভাবে তোমরা আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।